আজকে আমাদের ওড়িশা রাইডে সেকেন্ড দিন, ঠিক আছে। এখন আমরা পুরি যত জায়গা আছে সব এক্সপ্লোর করতে যাচ্ছি। এখন যাচ্ছি ফার্স্টে কোনার্ক মন্দির, হ্যাঁ, তারপরে বাকি যা যা আছে ওইগুলো সব ঘুরতে যাবো, ঠিক আছে। আমরা তিনজন মিলে যাচ্ছি, আর বাকিরা যে কোস্টাল রাইডাররা ছিল ওরা ভাইজাগে উঠে এসে রওনা দিয়েছে। দেখতেই পাচ্ছি সকালবেলা কী সুন্দর লাগছে, কোনার্ক মন্দির যাওয়ার রাস্তাটা একদম। হ্যালো গাইস, এখন আমরা আছি কোনার্ক মন্দিরের সামনে। এই যে এটা হচ্ছে কোনার্ক মন্দির, আমার পিছনে দেখতেই পাচ্ছি একদম পুরো সকালবেলা সূর্যের আলোটা মন্দিরের সামনে পড়ছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে একদম। দেখো চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে কোনার্ক মন্দিরটা, একদম দারুণ লাগছে সকালবেলা কোনার্ক মন্দিরটা, অসাম। আমি যখন আগেবার কোনার্ক মন্দিরে এসেছিলাম তখন সব কিছু দেখেছিলাম, কিন্তু কোনার্ক মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো বলে দেখতে পারিনি। এখন দেখার সুযোগ পেয়েছি, এখন কত সুন্দর লাগছে কোনার্ক মন্দিরটা। Thank you.
হ্যালো গাইস, এখন আমি কোনার্ক মন্দির দেখে ধবলগিরিতে এসেছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, এখানে আমি ধবলগিরিতে প্রায় 7 বছর আগে এসেছিলাম ফ্যামিলির সাথে। এখন বাইক নিয়ে এসেছি, একটা আলাদাই নস্টালজিয়া। দেখতেই পাচ্ছ ধবলগিরি, এটা বুদ্ধা মন্দির। তাহলে চলো ভালো করে দেখাই তোমাদের একটু। দেখতেই পাচ্ছ কি রোড। হ্যাঁ, ধবলগিরিতে গরম, 12টা বাজে এখন। হ্যাঁ, এখন আমরা সবাই, মানে আমরা তিনজন আছি। হ্যাঁ, আমরা তিনজন এখন ধবলগিরিতে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ ধবলগিরিতে আছি। এটা হচ্ছে শান্তি স্তূপা। হ্যালো গাইস, এখন দেখতে পাচ্ছি আমি এখন উদয়গিরিতে আছি। হ্যাঁ, এরপরে দেখবো খণ্ডগিরি। হ্যাঁ, আমরা আজকে সেকেন্ড ডেতে আমরা কোনার্ক টেম্পল দেখলাম, ধবলগিরি দেখলাম, উদয়গিরি দেখব, খণ্ডগিরি দেখব, দিয়ে আবার পুরী চলে যাব। পুরী গিয়ে আজকে থিংটা বেশ ফ্রেশ করে কালকের জন্য আবার দারিংবাড়ি যাব, এই প্ল্যান আছে। তাহলে চলো চলো আজকে একটুখানি এই উদয়গিরি থেকে দেখিয়ে দিই তোমাদের, চলো লেটস গো। অনেক গুহা আছে দেখতেই পাচ্ছ। এই গুহাগুলো কি ছিল সেটা জানি না, দেখতে হবে কি আছে এই গুহার মধ্যে। Hey.
মনে হয় হাতিটা নড়ছে না কেন? হ্যাঁ হাতি, হ্যাঁ হাতি, নড়ছিস না কেন? তুই নকল দেখতে পাচ্ছ, এখানে একটা হাতি আছে। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমি এখন এই উদয়গিরিতে আছি। কত বড় গুহা দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখো কত বড় গুহা, একদম উপরে উঠে এসেছি গুহা, হে দেখো তোমাদের দেখাই চলো। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ আমি এখন উদয়গিরিতে আছি। হ্যাঁ কত বড় গুহা, নিচ থেকে এই মাছিটা এত জ্বালাচ্ছে কেন? হ্যাঁ নিচ থেকে উপর অব্দি এলাম, হ্যাঁ দিয়ে এইখান থেকে একটা ভালো বসার জায়গা আছে, কত সুন্দর গুহা। জানি না এটা কী ছিল, একটু হিস্ট্রিটা রিসার্চ করতে হবে তাহলে জানা যাবে কী ছিল। বেশ ভালোই গুহারটা। হ্যাঁ এখানে ঢুকতে হবে পার হেড 20 টাকা করে। তা আবার কীরকম সিস্টেম? একটা অনলাইন সিস্টেম, ওখানে স্ক্যান করো দিয়ে অনলাইন পেমেন্ট করে দাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টকে। দেখে নাও, একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি গুহাটা। হ্যালো গাইস, হ্যাঁ পুরীতে যেটা মেন যেটা জিনিস দেখার জন্য সেটা হচ্ছে জগন্নাথ টেম্পল। হ্যাঁ এখন কোভিডের জন্য জগন্নাথ টেম্পল এখনো খোলেনি, তাই জন্য এলাম বাইরের থেকে জগন্নাথ দেবকে স্মরণ করার জন্য। ওই যে আমার পিছনে জগন্নাথ টেম্পল দেখতেই পাচ্ছ। হ্যাঁ চলো তোমার একটু বাইরের থেকে একটু পুরো জায়গাটা একটু দেখাই, কেমন কি রিনোভেট করেছে। অনেক কিছু রিনোভেট করেছে, আমি সেই এসেছিলাম 2013 সালে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, তারপর কোভিডের জন্যে অনেক সিস্টেম রুলস অ্যান্ড রেগুলেশনও চেঞ্জ হয়েছে। চলো দেখাই সেইগুলো তোমাদের দেখাই, ঠিক আছে চলো লেটস গো।
হ্যালো গাইস, এই দেখতে পাচ্ছ আমার সিখানে জগন্নাথ দেবের মন্দিরে টুয়ার। হ্যাঁ, ওই যে এটা ব্যারিকেড দেওয়া আছে যাতে কেউ যেতে না পারে, সবাই বাইরের থেকে দর্শন করছে। দেখতে পাচ্ছ এই জগন্নাথ দেবের টুয়ার, বাইরের থেকেই জগন্নাথকে স্মরণ করছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।